হ্যালো এভরিওয়ান আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা খুব ভালো চলছে তো বেশি দেরি না করেই আজকের ক্লাসটি আলোচনা করা যাক বা আমরা ডিসকাস করবো যে এই পঁচিশতম যে ডাব্লু বি আছে সেখানে কাট অফ মার্ক কত হতে পারে কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে চব্বিশতম অর্থাৎ টোয়েন্টি ফোর যে ডাব্লু বি হয়েছে সেখানে কাট অফ মার্ক কত ছিল আগে ওই লিস্টটি বা ওই পিডিএফটা আমরা দেখার চেষ্টা করবো তারপর আনুমানিক আমরা দেখব যে এই পঁচিশতম ডাব্লু বি সেটে কত পার্সেন্টেজ হতে পারে বা কাট অফ মার্ক কত যেতে পারে তোমরা হয়তো দেখতে পারছো পিডিএফটা স্ক্রিনে দেখো আমাদের যেহেতু বেসিক্যালি ফিলোসফি সাবজেক্ট আছে তো আমরা ফিলোসফিটাই দেখব যাদের অন্যান্য সাবজেক্ট আছে যেরকম ইংলিশ বেঙ্গলি সাংস্কৃতিক তো ওরা দেখে নিতে পারে এখানে ক্যাটাগরিজ রয়েছে প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হলো জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি দ্বিতীয়টি রয়েছে ই এস এবং তিন নম্বরে রয়েছে ও এ চার নম্বরে রয়েছে ও বি এবং শেষে এস টি এস এস সি এস টি টি তো যাদের যেই অনুযায়ী যেই ক্যাটাগরিতে পড়ো সেই ক্যাটাগরিটা দেখে নিতে হবে যে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার তো বলবো না লাস্ট যে ডাব্লুবি সেটটি হয়েছে তম সেটি সেখানে কত পারসেন্টেজ বা কত কাট অফ মার্ক রয়েছে সেটা আমরা দেখবো তো আমরা ফিলোসফিটা দেখব ফিলোসফি এই যে নয় নম্বরে ফিলোসফি রয়েছে ফিলোসফিতে দেখো তোমরা সামনের যে ডাব্লু বি সেটটি হয়েছিল অর্থাৎ চব্বিশতম যে ডাব্লু বি সেটটি সেখানে দেখো জেনারেলি সিক্সটি ওয়ান পয়েন্ট থার্টি থ্রি সিক্সটি ওয়ান পয়েন্ট থার্টি থ্রি সিক্সটি ওয়ান পয়েন্ট থার্টি থ্রি যদি হয় তাহলে আই থিঙ্ক মনে হচ্ছে যে একানব্বইটা হ্যাঁ একানব্বইটা যদি কোচিং কারেক্ট হয় তাহলেই সিক্সটি ওয়ান পয়েন্ট থার্টি থ্রি হয় দেখো পার্সেন্টেজ বেস বের করার সব থেকে সোজাটি হল ধরে নাও দেড়শো আছে দেড়শোর মধ্যে আমাদের কি করতে হবে সিক্সটি ওয়ান পয়েন্ট থার্টি থ্রি এই কাট অফ মার্কটা বের করতে হবে তো কীভাবে করবো এই দেড়শোকে কী করব আমরা ইন টু এই যে সিক্সটি ওয়ান পয়েন্ট থার্টি থ্রি আছে জিরো পয়েন্ট সিক্সটি থ্রি পয়েন্ট থার্টি থ্রি দিয়ে গুণ করলে আমাদের এই অ্যান্সারটা এর কাছাকাছি আসতে পারে আমি বলছি না যে এটা শিওর নট সিওর বাট এটারই হয় মানে যে কোনো সংখ্যার যদি পার্সেন্টেজ বার করতে বলে ফর এক্সাম্পল দুশোর পার্সেন্টেজ বার করতে বলেছে সিক্সটি ফোর পার্সেন্টেজ বার করতে বলেছে তাহলে আমরা কি করব দুশোকে টু জিরো পয়েন্ট সিক্সটি ফোর দিয়ে গুণ করলে যেই অ্যান্সারটা আসবে সেটাই আমাদের পার্সেন্টেজ তো যাই হোক আমি একটু জুম করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এই যে ফিলসফি নয় নম্বরে রয়েছে জেনারেলি সিক্সটি ওয়ান পয়েন্ট থার্টি থ্রি আর ই ডবলিউড এস যারা রয়েছে তাদের ফিফটি ফিফটি ফোর পয়েন্ট জিরো জিরো আর যারা ও বিসি এ রয়েছে তাদের ফিফটি এইট আর যারা ও বি সি বি ফিফটি নাইন পয়েন্ট থার্টি থ্রি যারা এস টি এস সি তাদের ফিফটি ফাইভ পয়েন্ট থার্টি থ্রি যারা এস টি তাদের ফর্টি এইট পয়েন্ট সিক্সটি সেভেন এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরিতে রয়েছে তাদের 47.33। তো যেহেতু সিক্সটি আছে তো এবারও কিন্তু একটা কোশ্চেন টাফ হয়েছে বিশেষ করে সাবজেক্ট পেপার ফিলোসফির যে সাবজেক্ট পেপার আছে একটু টাফ হয়েছে আর তাছাড়াও অনেক অ্যান্সার কি আমি যা দেখছি বা আমাদের পৌলমী ম্যাম আছেন পৌলমী ম্যাম হয়তো দেখেছেন যে অনেক কোশ্চিংয়ের অ্যান্সার ভুল দিয়েছে তোমরা হয়তো চ্যালেঞ্জও করেছো রেফারেন্স দিয়ে তো সেক্ষেত্রে এইবার সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্সটি সরি সিক্সটি টু মধ্যে থাকতে পারে সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্সটি টু জেনারেলদের কথা বলছি আমি আবারও বলছি জেনারেল যাদের আছে সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্সটি টুর মধ্যে থাকবে তাহলে নাইনটি ওয়ান থেকে স্টার্টিং করে যার অ্যান্সার ঠিক হয়েছে অর্থাৎ নব্বইটার উপরে যা ঠিক হয়েছে তাদের কোয়ালিফাই চলে আসবে এবার যারা ই এস রয়েছে তাদের ফিফটি ফোর আছে তো এটাকে ফিফটি ফোর এর সাথে এক বাড়িয়ে দাও ফিফটি ফাইভ কাট অফ মার্ক আসবে এরকমভাবে ফিফটি এইট যে আছে ফিফটি এইট এ আছে তো ওবিসি এ এর এবার বাড়তে পারি এবার ओबीसी এ যে আছে সিক্সটির মধ্যে সিক্সটি থাকতে পারি কারণ ओबीसी এর ক্যান্ডিডেট কিন্তু এবার বেশি আছে তোমরা হয়তো নোটিফিকেশন দেখেছো যে বিশেষ করে এই কাট অফ মার্ক বের করা হয় কত সংখ্যক স্টুডেন্ট এক্সাম দিয়েছে কত সংখ্যক কোয়ালিফাই করেছে এবং তাদের মধ্যে যে হাইয়েস্ট সিক্স আছে সিক্স পারসেন্টকে নেওয়া হয় যে এতগুলো স্টুডেন্ট কোয়ালিফাই করেছে তো এবার ফিফটি থ্রি যাদের আছে ও বি এটাও ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভ কাট অফ মার্ক থাকতে পারে ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভের মধ্যে কাট অফ মার্ক থাকতে পারে আর যেটা এস টি রয়েছে এসসি সি সরি এসসি আর এস টি এটাও ওই কাছাকাছি থাকবে ফিফটি ওয়ান ফিফটি ওয়ানের উপরে থাকবে আর এসটিতে থাকবে ফিফটি ফর্টি ফাইভের উপরে আর পিডাব্লিউ যেটা আছে সেটা চল্লিশের মধ্যেই থাকবে চল্লিশ বা কমও হতে পারে কারণ পি স্টুডেন্ট সংখ্যা খুব কম হয় তো মাঝে মধ্যে এর যে পার্সেন্টেজটা আছে অনেক সময় কম হয় তো এটা চল্লিশের নিচেও আসতে পারে ফর থার্টি এইটও আসতে পারে থার্টি এইট কাট অফ মার্ক আসতে পারে তো মনে রাখবে যাদের জেনারেল আছে তাদের সরি এটা ই পলিটিক্যাল সায়েন্স চলে যাচ্ছি আমি ফিলসফির কথা বলছি আমি সিক্সটি ওয়ান নেক্সট টাইম হয়েছে তো এইবার সিক্সটি টু থাকবে সিক্সটি টুর উপরে থাকবে যাদের ই এস ক্যাটাগরি তাদের ফিফটি ফাইভের উপরে থাকবে এবং ও বি সি এ যে আছে সিক্সটির উপরে চলে যাবে ফিফটি এইট ছিল সামনের বার এবার ফিফ সিক্সটির উপরে যাবে আর যাদের ও বি আছে তাদের সিক্সটি থাকবে সিক্সটির উপরেই থাকবে আর এস থাকবে ফিফটির উপরে এসটির থাকবে ফর্টি ফাইভেরই উপরেই থাকবে এর নিচে নামবে না আর যাদের পিডাব্লুডি ওদের হয়তো নামতে পারে থার্টি এইটের মতে থাকবে তো যাদের জেনারেল ক্যাটাগরি তাদের তো আমি বলেই দিলাম সব ক্যাটাগরি বলে দিলাম তো এই যে সামনের বছরের অনুমানিক করে সামনের বছর তো না সামনের যে নেট সেট হয়ে ডাব্লিউ বি সেট এক্সামটি হয়েছিলো সেই সেটের এক্সামের যে কাট অফ মার্ক সেটাকে দেখেই আমরা অনুমান করতে পারছি বা একটা অনুমানিক যে ওর কাছাকাছি থাকবে যেহেতু এবারও একটু কোচিং টাফ হয়েছে সাবজেক্ট পেপারের কথা বলছি তো সেক্ষেত্রে যাদের নাইনটি ওয়ান একানব্বইটি আমি বারবার বলছি নাইনটি ওয়ান একানব্বইটির উপরে যার ঠিক হয়েছে কোচিং তাদের প্রত্যেকেই কোয়ালিফাই আশা করছি কোয়ালিফাই করা যায় বা কোয়ালিফাই চলে আসবে তো এই ছিল একটু সামান্য ইনফরমেশন আর এর বেশি কিছু নয় আমি তোমাদের সময়টাও নেব না কারণ আবার আবার নেট আছে জুন মাসে তো জুন মাসের জন্য নিজেকে প্রিপেয়ার করো ভালো করে পড়াশোনা করো